সাবধানে আসো কিন্তু আসতে। আমাকে ধরো A few moments later. তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম, আর আজকে আমরা যাচ্ছি কালো বস্তার ঘাটে। নামটা শুনেই তোমরা ভাবছো যে কালো বস্তার ঘাট এটার মানে কি। তো আমিও যাইনি কোনো সময়, বন্ধু বান্ধব সবাই যায় ওখানে কালো বস্তার ঘাটে, রিলস ভিডিও বানায়, ঘুরতে যায়। ওখানে শুনেছি মেলা বসে। তো পিয়ালি মানে ফেসবুকে দেখেছে সবাই যায় ওখানে, ফেসবুকে ফটো পোস্ট করে। তো পিয়ালি অনেকদিন ধরে বলছে যে ওকে নিয়ে যাওয়ার জন্য। তো আজকে আমরা যাচ্ছি কালো বস্তার ঘাটে। তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। ফাইনালি কালো বস্তার ঘাটে চলে এসেছি, আর চারিদিকে দেখো মেলা বসে গেছে, পিছনে অনেক দোকান রয়েছে পিছনে। মানে দীঘা আমাদের, এটা গরিবের দীঘা, এটা আমাদের দ্বিতীয় দীঘা না গরিবের দীঘা, শান্তিপুর। তো প্লেসটা দেখো, এখনো কালো বস্তা দেখা যাচ্ছে না, নিচে যায় তারপর কালো বস্তা, নিচের দিকে গেলে কালো বস্তাটা দেখা যাবে। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। গুটি গুটি পায়ে সাবধানে আসো কিন্তু সাবধানে। আস্তে ভীষণ স্লিপ কাটছে। ভালো লাগছে তো? ভালো লাগছে, তোমার মুখ দেখা যাচ্ছে না। যেরকম ভেবেছিলাম সেরকম লাগছে না। তো এখনো শুনলাম যে এই যে এই জায়গাটা যেখানটায় রয়েছে আমরা দাঁড়িয়ে, এখান থেকে এই যে এতটা উঁচু যতটা রয়েছে এরকম এখনো তিন ধাপ রয়েছে নিচে, তিন ধাপ এখনো রয়েছে। জলটা এখন বেড়েছে গঙ্গায়, তার জন্য সেটা ঢাকা পড়ে গেছে। তাহলে ওইটা যদি দেখা যেত তাহলে আরো ভালো লাগতো, বুঝতে পারলে? উপরে ওঠো, ওখান থেকে গেলে পড়ে যাবে, পা পিছলে পড়লে একবার হয়েছে পুরো একদম গঙ্গায়। তোমাকে বলছি উপর দিয়ে চলো। এখান থেকে হেঁটে যাচ্ছি, কোন সময় মুখ টুবড়ে পড়বো বুঝতে পারছি না। আর মুখ টুবড়ে পড়লে মুখ তো আর ফাটবে না, বস্তা তো পুরো গঙ্গা চলে গড়ি গড়ি পড়ে যাবো। চালি হাঁটতে পারছে না সেরকম ভাবে, যেন হাত ধরে চলছে। দেখো একবার পড়লে তোমার জন্য আমি পড়বো মনে হচ্ছে। তো এখন মাথার উপরে সূর্য দেখো, মাথার উপরে সূর্য, আর এত রোদ, এত রোদ মানে চোখ তুলে তাকাতে পারছি না ক্যামেরার দিকে, খুব রোদ, আর ঘেমে যাচ্ছি। তো চলো আমার, তাই না আমার, তোমার জন্য স্লিপ কাটছে, হাতটা যে ধরে রয়েছে। এদিক দিয়ে আছে, এদিক দিয়ে আছে। আর পিছনে কারা তোমরা দেখেই বুঝতে পারছো যে কারা রয়েছে আমাদের সাথে। তো আজকে আমরা সবাই একসাথে এসেছিলাম, এখন ঘোরা হয়ে গেছে, এখন আবার আবার বস্তার উপর দিয়ে উঠে উঠে খাটাখাটনি করে এখন উপরে যাবো, কিছু খাওয়া দাওয়া করবো। আর কার্তিকদের দোকান খুলবে, তার জন্য বলছে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তো চলো
বাড়িতে তো অনেকটা টাইম লাগবে, আর পুলিশে ধরলে তো হয়ে গেল, আমার গাড়ি তো খাটারা গাড়ি। চলো চলতে থাকো, এগিয়ে চলো। এখান থেকে অনেকটা ঢাল, চলো দিদি। আমি আগে আগে উঠে পড়েছি, আর পিয়ালি দেখো একা একা আসছে, আর ওদিকে কার্তিকদা কার্তিকদা আরেক পিয়ালিকে হেল্প করে দিচ্ছে, কিন্তু আমার পিয়ালিকে আমি হেল্প করছি না। আমাকে ধরো, আঁচল ধরে ধরেছে। তো এখন আমরা এখানে এগরোলের দোকানে দাঁড়িয়েছি, এখন এগরোল নেবো। দাদা এগরোল কত করে নিচ্ছ? হ্যাঁ, 20 টাকা করে নিচ্ছে পাইকারি একদম। পিয়ালি লোভ দিয়েছে, পিয়ালি পেটে ব্যথা হবে। আমি দিইনি, তুমি আগে দিয়েছো। তোমার এগুলো সাইজ গুলো কিন্তু বড় বড় আছে দাদা, একদম রুটি পাতলা। সত্যিকার 30 টাকা হওয়া উচিত এখানে দাদা, আমরা কিন্তু আজকে 20 টাকা করে খাবো, আমাদের থেকে আবার 30 টাকা করে নিও না। ভুট্টা কত করে? ভুট্টা 10 টাকা। 10 টাকা করে? কম দামে দিচ্ছে অন্য জায়গায় 15 টাকা, এখানে 10 টাকা।